নমস্কার। অনেক পেশেন্টদের ইএসআর হাই থাকে। ইএসআর এর পুরো ফুল ফর্ম হলো ডাক্তারি পরিভাষায় এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এরিথ্রোসাইট কাকে বলে? রেড ব্লাড সেলকে বলা হয় এরিথ্রোসাইট, বাংলায় যাকে বলা হয় লোহিত রক্তকণিকা। এটা একটা ল্যাবরেটরি টেস্ট। বিভিন্ন কারণে কিন্তু এই ইএসআর বাড়তে পারে পেশেন্টদেরকে। অনেক সময় দেখা যায় যে বিশেষ রোগের কারণে ইএসআর বাড়ছে, আবার অনেক ফিজিওলজিক্যাল কারণেও ইএসআর বেড়ে থাকে। ইএসআর প্রতি ঘন্টায় একটা টেস্ট টিউবে এরিথ্রোসাইট কতটা জমা হচ্ছে, কত মিলিমিটার করে জমা হচ্ছে তার ভ্যালু কাউন্ট করা হয়। আমাদের স্বাভাবিক যে ভ্যালু থাকে ইএসআর এ, সেটি হলো পুরুষদের ক্ষেত্রে 50 বছরের নিচে প্রতি ঘন্টায় 15 mm এর কম হয়ে থাকে, আর মহিলাদের ক্ষেত্রে 50 বছরের ওপরে প্রতি ঘন্টায় 30 mm এর কম হয়ে থাকে। একটা বিষয় আমাদের জেনে রাখা উচিত যে শরীরে যে কোনো ইনফ্লামেটরি ডিজিজ বা ইনফেকশান হলে ইএসআর কিন্তু বৃদ্ধি পায়। ইএসআর কোনো কনফার্ম ডায়াগনোসিসকে নির্দেশ করে না। ইএসআর লেভেল যদি হাই হয় তবে এটা বোঝা যায় যে শরীরের মধ্যে কোনো ইনফেকশান হয়েছে বা ইনফ্লামেটরি স্টেট রান করছে, শরীরের মধ্যে কোনো ইনফ্লামেশন রান করছে। এবার আমি আলোচনা করব কোন কোন রোগের ক্ষেত্রে ইএসআর বেড়ে যায়। যে কোনো সিস্টেমিক ডিজিজ, যেমন বোন ডিজিজ, হাড়ের রোগ, জয়েন্টের কোনো ইনফেকশান, স্কিন ইনফেকশান, আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, টিউবারকুলোসিসের ক্ষেত্রে ইএসআর বেড়ে যায়। অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে, যেমন লিউপাস, রিউমাটয়েড আর্থারাইটিস, সোরিয়াসিসের ক্ষেত্রে পেশেন্টের ইএসআর বেড়ে যায়। কিডনি ডিজিজ, থাইরয়েড ডিজিজের ক্ষেত্রেও ইএসআর বাড়তে পারে। ক্যান্সার, অ্যানিমিয়ার পেশেন্টদের ইএসআর বাড়তে পারে। ইঞ্জুরি বা ট্রমা কেসও ইএসআর বাড়তে পারে। আইবিএস পেশেন্ট বা আইবিডি পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু ইএসআরের ভ্যালু বেড়ে যায়। সাধারণত এই সকল রোগের ইএসআর কিন্তু বেড়ে যায়। আবার ধরুন পেটের কোনো ইনফেকশান হলো বা পেটে জল জন্য, সেই সকল ক্ষেত্রেও কিন্তু ইএসআর এর লেভেল কিন্তু হাই হয়ে থাকে। কিছু কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশন, কিছু ফ্যাক্টরের কারণে ইএসআর বেড়ে যায়, যেমন প্রেগনেন্সি, বৃদ্ধ বয়সে। মহিলাদের ক্ষেত্রে ইএসআর কাউন্ট স্বাভাবিক কিন্তু হাই থাকে, প্রেগনেন্সি চলার সময় ইএসআর হাই থাকে, মেনস্ট্রুয়েশন পিরিয়ড চলার সময় ইএসআর হাই হয়ে যায়। মোটাসোটা লোকেদের ক্ষেত্রে, যারা ওবেসিটিতে রান করছেন, তাদের ইএসআর কিন্তু বেশি থাকে। কোনো ব্যক্তি যদি রিসেন্টলি ফ্যাটি জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার খাওয়ার পর ইএসআর চেক করেন, তবে কিন্তু ইএসআর হাই হতে পারে। কিছু কিছু মেডিসিন চলার সময়, প্রথমত অ্যালোপ্যাথিক মেডিসিন চলার সময় ইএসআর কিন্তু পেশেন্টের বেড়ে যেতে পারে, যেমন কন্ট্রাসেপটিভ পিলস, ভিটামিন এ সাপ্লিমেন্টস, স্টেরয়েড জাতীয় ওষুধ নেওয়ার সময় ইএসআর হাই হতে পারে, কর্টিজন, মিথাইল ডোপা, কুইনাইন ইত্যাদি অ্যালোপ্যাথিক মেডিসিন চলাকালীন পেশেন্টের ইএসআর এর লেভেল কিন্তু বেড়ে যেতে পারে। দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।